আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে দেখাবো যে কীভাবে আমরা খুব সহজে অনার্স চতুর্থ বর্ষের অর্থাৎ কালকে যে রেজাল্টটা দিয়েছে সেটা আমরা কীভাবে দেখব, খুব সহজে আপনারা দেখতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই। এ পর্যন্ত কিন্তু তাদের যে অফিসিয়ালি সাইটটা আছে রেজাল্ট দেখার, সেখান থেকে কিন্তু দেখা যাচ্ছে না, অনেকের সমস্যা উঠেছে। তো আমি নতুন একটা ওয়েবসাইট দেখাবো যেখান থেকে আপনারা খুব ইজিলিভাবে সেখানে রেজাল্টটা দেখতে পারবেন, লাইভে দেখাবো। ওকে, তো যে কাজটা করতে হবে অবশ্যই আপনাদের ইন্টারনেট কানেকশন থাকতে হবে, মোবাইল দিয়ে অথবা পিসি দিয়ে আপনারা দুইভাবেই দেখতে পারেন, কোনো ধরনের ঝামেলা নেই। তো আপনারা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আপনারা যে কাজটা করবেন, আপনার সার্চ বারে চলে যাবেন, যাওয়ার পর এখানে লিখবেন NUBD। ওকে, সার্চ বারে লিখবেন NUBD, লেখার পরে জাস্ট আপনারা সার্চ দিবেন। ওকে, তো আমি যেভাবে দিলাম সার্চ দেবেন। তো আমি ফোন দিয়ে দেখাচ্ছি, তো আপনারা চাইলে ফোন দিয়েও দেখতে পারেন অথবা পিসি থাকলে পিসি দিয়েও ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। ওকে, জাস্ট ইন্টারনেট কানেকশন থাকলেই হবে। তো NUBD লিখে সার্চ দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবার উপরে একটা লেখা চলে আসছে কি যে ন্যাশনাল ইউনিভার্সিটি এখানে শো করতেছে। তার পাশে এখানে আপনারা লেখাটা দেখবেন যে www.nubd.info লেখা আছে কি না। ওকে, যেটার উপরে লেখা থাকবে আপনি সেটার উপরে একটু ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিই, এখানে ক্লিক করার পরে এরকম অপশন চলে আসবে। তো ফোন হলে আপনাদের হুবহুব এরকম শো করবে। ওকে, আর যদি পিসি হয় তাহলে আপনারা এই যে ওপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইনের একটা অপশন আছে, এই থ্রি লাইন অপশন এটা আপনাদের ওপরে শো করবে। ওকে, ওপরে ব্যানার আকারে শো করবে। তো মোবাইলে এরকমভাবে শো করে। তো আমি এখানে থ্রি লাইন অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, পিসি হলে ওপরে আর আমার মোবাইল হলে তো এরকম শো করবে। ওকে, তো এখানে আপনারা হোমের পাশে দেখতে পাচ্ছেন হোম লেখা আছে, হোমের নিচে দেখতে পাচ্ছেন এখানে রেজাল্ট, তারপরে হন 4 লেখা আছে, অর্থাৎ এখানে রেজাল্ট অনার্স 4 ইয়ার, তো এটা লেখা আছে, আপনারা এখানে ক্লিক করে দেবেন। ওকে, তো এটার উপরে আমি ক্লিক করে দিই। দেওয়ার পরে এরকম অপশন চলে আসবে, এখানে খুবই ইজি। ওকে, এখানে খুবই ইজি এবং খুবই সহজেই আপনারা দেখতে পারবেন। ওকে, এখানে কিছুই করতে হবে না, জাস্ট এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার চাইতেছে, আপনি এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দেবেন। তো আমি দেখাই যে আসলে রেজাল্টটা চলে আসে কি না, আমি একটা রেজিস্ট্রেশন নাম্বার ইউজ করি। ওকে, তো তো আমি এখানে ইয়ে করতেছি, এখানে হচ্ছে 15 22 0 11 63 40। ওকে, তো জাস্ট আমি একজনের রেজিস্ট্রেশন নাম্বারটা ইউজ করলাম। করার পরে আপনারা যে কাজটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন নিচেই লেখা আছে কি সার্চ নামে একটা অপশন, দেখতে পাচ্ছেন সার্চ নামে একটা অপশন আছে, এখানে আপনাদের ইয়ার, তারপরে এখানে টিক চিহ্ন, এগুলো থাকবে, এখানেও কোনো ধরনের পরিবর্তন করতে হবে না। ওকে, তো যাই হোক একটু কল চলে আসছে। তো যে কাজটা করবেন, এখানে এগুলো সবগুলো থাকবেই, আপনি জাস্ট এখানে সার্চ যে অপশনটা আছে সার্চ অপশনে ক্লিক করে দেবেন। ওকে, তো আমি সার্চ অপশনে ক্লিক করে দিই। দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে সুন্দরভাবে কিন্তু জেনার ইয়েটা রেজিস্ট্রেশন নাম্বারটা ইয়ে করছি, সেই নাম্বারের রেজাল্টটা কিন্তু চলে আসছে। ওকে, তো আপনারা খুব সহজে এইভাবে রেজাল্টটা দেখতে পারবেন, যারা এখন পর্যন্ত দেখতে পারেন নাই আর কি, তো অন্যদের সাথে শেয়ার করেন, প্রত্যেকে এখান থেকে দেখে নেন। ওকে, তো আজকের পর্যন্ত ধন্যবাদ সবাইকে।